জমিজমা বন্টন সহ তুচ্ছ ঘটনায় ময়মনসিংহে বেড়েই চলছে পারিবারিক বিরোধ। এতে প্রায়ই ঘটছে খুনাখুনির মতো ঘটনাও। পুলিশ বলছে পারিবারিক বিরোধ কমিয়ে আনতে জোর দেয়া হচ্ছে বিট পুলিশিং কার্যক্রমের। আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন কাবিউল আজিজ। আট ছেলে মেয়ে রেখে প্রায় তিন বছর আগে মারা যান ময়মনসিংহ সদরের চুকাতলা গ্রামের আব্দুল করিম। এরপর থেকে শুরু হয় ছেলে মেয়েদের মধ্যে জমির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। গত ১১ জুন বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনদের বাগ বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাচ্চু মিয়া সহ তার পরিবারের কয়েকজন আহত হয়। পরে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলাও করে। বিষয়টি সমাধান না হলে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা উভয় পক্ষের। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাইরা তাদের বোনদের সঠিকভাবে বন্টন না করে দেওয়াতে লেগেছে এই বিরোধ। সবাই ভাবে বোন ভাই যারা আছে সমান হারে ভাবে, অর্থাৎ বোনেরা একটা সাথ দিতে পারে, ঠিক আছে, বোনের যদি বোঝাতে পারে, ঠিক আছে, তোমরা এই সাইড নেও আমরা এই সাইড নেই, তুমি তো কম নাও একটু বেশি নাও, এটা বোঝাই নিতে হবে। কিন্তু এর কাজ যা দরকার করে দিতে পারবে না। সমাধান যদি এখন পুলিশ বলছে এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে উভয় পক্ষ। সম্পত্তি নিয়েই কিন্তু বিরোধের সূত্রপাত গুলো হয়। ভাই ভাইদের ভিতরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই দিন দুপক্ষই কিন্তু গুরুতর আহত হয়েছে। অনেক আগের চেয়ে কিন্তু অনেক এই ধরনের বিরোধ কিন্তু কমে আসছে। প্রত্যেকটা বিটে কিন্তু আমাদের অফিসাররা প্রতিনিধিত্ব যাচ্ছে এই পারিবারিক সমস্যাগুলো নিয়ে, আপনার এই সম্পত্তি নিয়ে, বিরোধ নিয়ে। এগুলো কিন্তু বিট অফিসাররা প্রতি সপ্তাহে গিয়ে ওখানে কিন্তু আপনার দুই পক্ষ নিয়ে বসে কিন্তু ছোটখাটো ঘটনাগুলো নিষ্পত্তি করে আসছে। চলতি বছরে ময়মনসিংহ জেলায় 65টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশিরভাগই পারিবারিক বিরোধে সংঘটিত হয়েছে হত্যা। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।